আসসালামু আলাইকুম, আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন ভেতরে এবং বাইরে। আপনারা দেখছেন রুবেল 390 চ্যানেল আর আমি রুবেল আছি আপনাদের সাথে। আপনার প্রতি আমার একটি অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে শিক্ষার নতুন যে কোনো খবর সর্বপ্রথম আপডেট আপনার কাছে যায়। চলে যাব বিস্তারিত আলোচনায়। আজকে হচ্ছে 28 আগস্ট এবং 20 সেপ্টেম্বরের মধ্যে কামি মাদ্রাসা পরীক্ষায় শুরু হচ্ছে। দৈনিক শিক্ষা ডট কম এ প্রকাশিত এই খবরটি যে কামি মাদ্রাসায় দাওরা হাদিস পর্যায়ে পরীক্ষা আগামী 20 সেপ্টেম্বরের মধ্যে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কামি মাদ্রাসার বড় বোর্ড বেফাক। মহামারীর মধ্যে পরীক্ষা আয়োজনের অনুমতি দেওয়ার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী ও বেফাক পরিচালক। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা বলছেন ভাইরাস সংক্রমণ রোধে পরীক্ষার হলে অবশ্যই সামাজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্যবিধি মানতে হবে। করোনা মহামারীর কারণে পাঁচ মাসেরও বেশি সময় ধরে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যেই কেবল দাওরায়ে হাদিস বা গ্রাজুয়েশন ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের পরীক্ষা নিতে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করে কামি মাদ্রাসাগুলো। আবেদনের পরিপ্রেক্ষিতে কেবল কাউমিল দাওরা হাদিস লেভেলের পরীক্ষা নেওয়ার অনুমতি দেয় সরকার। সরকারের এমন সিদ্ধান্তে খুশি মাদ্রাসার শিক্ষার্থীরা। তারা বলেন, আমরা খুব চিন্তায় ছিলাম যে কবে নাগাদ আমাদের এই পরীক্ষা হতে পারে। অবশেষে আমাদের পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, তাই আমরা অনেক খুশি। যারা পরিশ্রমী ও মেধাবী তারা বাসায় থেকে পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন। আমরা শতভাগ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর মহাপরিচালক জুবায়ের আহমদ চৌধুরী জানান, আগামী 20 সেপ্টেম্বরের মধ্যেই মাস্টার্সের পরীক্ষা শুরু হবে আর অন্য পরীক্ষাগুলো না নিয়ে আগের রেজাল্টের উপর বিবেচনা করে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করে দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডক্টর শাহ মনির হোসেন বলেন, সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে না আসায় পরীক্ষা কেন্দ্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বাড়াতে হতে পারে কেন্দ্রের সংখ্যা। ছেলেমেয়েদের মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। পরীক্ষার সিটগুলোর মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। পরীক্ষার হলগুলোকে ভালোমতো পরিষ্কার করতে হবে। গত 12 জুলাই থেকে শিক্ষা কার্যক্রম শুরু করেছে দেশের হিফজ মাদ্রাসাগুলো। যদিও সংক্রমণ নিয়ন্ত্রণের আগে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে ভাবছে না মন্ত্রণালয়। আগামীকাল আবার শিক্ষার খবর নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন। তবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং শিক্ষার খবর জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।